শপিংয়ে যাবে না? আর কদিন পরে তো আমার জন্মদিন, জন্মদিনে কিন্তু আমার একটা নতুন ড্রেস চাই। তুমি তো বলেছিলে শপিংয়ে যাবে, কবে যাবে? আজকেই চলো না। আজকেই কি করে যাবো রে, আজকে তো বাড়িতে অনেক কাজ। তুই বরং তোর বাবাকে গিয়ে বল নিয়ে যেতে। ঠিক আছে, তাহলে আমি আমার বাবাকে গিয়েই বলি। বাবা বাবা কি করছো? এই তো রে একটু পেপার পড়ছিল। কিছু বলবি? হ্যাঁ, আসলে আর কদিন পরে তো আমার জন্মদিন। মা বলেছিল শপিং এ নিয়ে যাবে, আর একটা ড্রেসও কিনে দেবে, কিন্তু মায়ের হাতে তো সময় নেই, বাড়িতে বললো অনেক কাজ, তাই তোমার সাথে যেতে বল। চলো না চলো না, বার্থডেতে আমার একটা নতুন ড্রেস চাই। চলো না চলো না, একটা নতুন ড্রেস কিনবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই বরং গিয়ে রেডি হয়ে নে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা চলো, আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ চল চল। মা তাহলে আমরা এলাম। হ্যাঁ রে আয় আয়। এই যে দোকানে চলে এসেছি। আসুন আসুন দাদা, কার জন্য জামা কিনবেন, মেয়ের জন্য? হ্যাঁ হ্যাঁ, দেখুন এখানে অনেক রকমেরই জামা আছে, কোনটা পছন্দ হয়? এই দেখুন এখানে অনেক রকমেরই আছে। মিনি দেখ, অনেক রকমেরই জামা টানানো আছে, দেখ কোনটা তোর পছন্দ হয়। হ্যাঁ বাবা দেখছি। বাবা বাবা, ওই কর্নারে সিলভার কালারের ওই জামাটা একটু দেখতে চাই। কোনটা রে? ওই যে ওইটা। হ্যাঁ ওটাই। আচ্ছা দাদা, ওই সিলভার কালারের জামাটা একটু দেখান তো। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, এই যে দেখুন। এই যে কি রে, এটার কথা বলছিলি তো? হ্যাঁ এটার কথাই বলছিলাম। তাহলে দেখ এখানে এসে ভালো করে দেখ, পছন্দ হয় কিনা। হ্যাঁ দেখছি। না না এটা ভালো লাগছে। এটা যখন ভাল লাগছে না, তাহলে একটু গাউন টাইপের নেবে? সুন্দর সুন্দর গাউন টাইপের জামা আছে, দেখাবো? হ্যাঁ হ্যাঁ দেখবো দেখবো। এই যে এই দুটো মডেলের গায়ে পরানো আছে, এগুলো হচ্ছে গাউন জামা, এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন, নিতে পারো। কিরে মিনি পছন্দ হচ্ছে? হ্যাঁ বাবা, আমার এই পাশের পিঙ্কটা পছন্দ হয়েছে, আমি ওটাই নেব। ঠিক আছে, তো দাদা ওটার দাম কত? ওটা বেশি নয়, 3,500 টাকা। ঠিক আছে, তাহলে আপনি ওটা প্যাক করে দিন। হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি। এই যে দাদা প্যাক করে দিয়েছি। তো দাদা শাড়ি নেবেন না? অনেক ভালো ভালো শাড়ি আছে কিন্তু, নিতে পারেন। না থাক, শাড়িটা অন্য একদিন এসে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। এই যে আপনার টাকাটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। চল রে মিনি, এবার বাড়ি যাই। হ্যাঁ বাবা চলো চলো। মিনি আর ওর বাবা গেছে তো অনেকক্ষণ হলো, কখন আসবে কে জানে, এক্ষুনি বোধহয় চলেই আসবে। ওই বোধহয় চলে এসেছে, যাই দরজাটা খুলে দিয়ে আসি। তোমরা চলে এসেছো? দাঁড়াও আমি একটু জল নিয়ে আসি। এই যে নাও জল খেয়ে নাও। হ্যাঁ নিচ্ছি, বাইরে যা গরম পড়েছে। কিরে মিনি কেমন জামা কিনলি, দেখালি না তো? হ্যাঁ মা খুব সুন্দর জামা কিনেছি, দাঁড়াও এক্ষুনি দেখাচ্ছি। এই দেখো এই গাউন জামাটা কিনেছি, খুব সুন্দর লাগছে না? হ্যাঁ রে খুব সুন্দর হয়েছে জামাটা। হ্যাঁ হ্যাঁ এই জামাটাই আমি বার্থডের দিন পরব, খুব সুন্দর লাগবে বলো? হ্যাঁ রে হ্যাঁ খুব সুন্দর লাগবে। বন্ধুরা আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। জানো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা।